জমিবাড়ি বিবাদ কু কেন্দ্র করে চলিগলা 35 বর্ষ মহিলা জীবন এমিতি হৃদয় বিদারক ঘটনা দেখা মিছে বাঁশড়া অধীন মস্তুধা পঞ্চায়েত পরমানন্দপুর গ্রামে সূচনা মোতাবক বজ্রাপুর গ্রামে লক্ষ্মীধর পরিডা বড় ঝিউ পরমানন্দপুর গ্রামে স্বর্গত মকরধর বারিক তান পু পূর্ণচন্দ্র বারিক সহ বৈদিক রীতিনীতি বিবাহ হয়েছিল বাহর কিছুদিন পরে দেড়শুর নিরঞ্জন যা প্রতিমা এবং বিবাহিত নন্দ মিশি লক্ষ্মীধর বড় ঝিউ মিনতি মানসিক এবং শারীরিক নির্যাতনা দিয়ে আসুলে এমিতিকি সমস্ত জমিবাড়ি দেড়শুর নিজ নামে করে নিয়েছিল এতে মিনতি এবং তাঁর স্বামী পূর্ণচন্দ্র বিরোধ করে আসুলে মো জ্বাই বিদেশে থাকবে সুযোগ নিয়ে দেড়শুর যা এবং নন্দ মিশি মো ঝিউক মারি টাঙ্গি দিয়েছে মৃত মিনতি স্বামী জন দিন মজুরা হয়ে থার রাজ্যের এক ঘর কম্পানি কাজ করতে তাঁর 10 বর্ষ ঝিউ এবং 7 বর্ষ গোটিয়ে পুয়টিয়ে মধ্যে এবে মার মারা খবর শুনে দুই ছুঙ্ আখে সুখ নেই ন্যায় প্রদান পাই বাঁশড়া এক লিখিত অভিযোগ করা পরে বাঁশড়া থানা অধিকারী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত আরম্ভ করেছে। আজ্ঞা মু হচ্ছি মিনতি বারিকি মর ঝিয়ারি তার দাদা না মায়ের পরিডা বাপরে 2011 আমার হচ্ছে 11 মানে বাঘর হয়েছিল বাঘর পরে 2013 জানুয়ারি 31 তারিখ দিন প্রথম ঝিউটি হয়েছি আমার তা না জুলি আমি ডাকু জুলি বলি হ্যাঁ জানুয়ারি না জুলাই 31 হয়েছিল তাপরে পুয়টি হয়েছি দুইটা সন্তান তার কিন্তু যেতবে প্রথম ঝিউর স্কুল আডমিশন হুয়ে সার্টিফিকেট পাই যায় সেতবে দেখিলা বেড়ে তার স্থিতি মানে জায়গা না তা না এবং সি সেই জায়গা পাই অবজেকশন কলে আরআইবিসি যাই দেখিলা বেড়ে সে জায়গাটা হচ্ছে তা বড় ভাই না সে কমপ্লেন কলা তা বড় স্বামী কি কহিলা তাহলে তো জায়গাটা নাই কিছু নাই কোণ কমিটি ওবিসি সার্টিফিকেট বাহার করা জাতীয়ত প্রমাণপত্র দিয়ে হোক সেপা সিয়ে বারবার স্বামী স্ত্রী ভিতরে কথাবার্তা তাঁর কহিলে আপত্তি কলে কিছু সে শুনলে চুপচাপ রহলে তাপরে কিছু দিন হ্যাঁ আমি তোমাকে জায়গা করাই দেবু এত লক্ষ দিও 15 লক্ষ দিও 20 লক্ষ দিও এইভাবে তাপরে ডিমান্ড করে চালুলে তাপরে বিভিন্ন প্রকার তাকে নির্যাতনা আশাতীত ভাষা প্রয়োগ করুলে জীবন মারিদেবা ধমক দিয়ে চালিলে এ 15 দিন তলে 15 দিন তলে জীবন মারিদেবা ঘর ভিতরে ধমক দিয়েছেন পেট্রোল জালি পোড়ি মারিদেবা ধমক দিয়েছিলেন এই কথা আমি শুণিলা পরে আমি ঝিউকু নেওয়া আসি মো ভাই আসি বাটু ফেরি যাইছি এটু ঝিউ কহিলা বাপা তুমি পলাই যাও মু আসন্তা এই যে পূর্ণিমা আসুচি সে পূর্ণিমা দিন ঘরক যাবি মু ছুঙ্কর পরীক্ষা সরিগলা শিশু দিবস কোণ শিশু দিবস অছি শিশু দিবস দিন মো ছুয়া দুইটা নেই যাবি আউ স্কুল টিসি নেই পলাইছি সেটি রইকি পিলা পাঠ পড়াইবি এটি আইপারি নাই বহুত অকথনীয় ভাষা নির্যাতনা এবং মারিদেবা মধ্যে ধমক হ্যাঁ তা মানে দেড়শুর তার হচ্ছে যা তার হচ্ছে পুতুরা তার ঝিয়ারি তার সহ তার গোটে নণন্দ বি অকথনীয় অত্যাচার ভাষা প্রয়োগ করে মারিদেবা ধমক দিয়েছিলেন কিন্তু তাপরে শেষে আমি শুণিলু কাল আসন্তকালি হঠাৎ মু যাচ্ছি ঘর ফেরুছি মতো ফোন আসিলা মো ভাই ফোন কলে শীঘ্র আসিলা বেড়ে মু যা বাটরে খবর বার সেই মোর সন্দেহ হল এই ঝিউ বাবদে কিছু বোধে ভাই মতো এমনি কাইকি অচানক ফোন কলা মু সঙ্গে সঙ্গে এই ফোনটা লগাইলি ঝিউ কত মোবাইল রিঙ্গ হল কিন্তু উঠিলানি কিন্তু মোর সন্দেহটা আহরি বড়িগলা মু সঙ্গে সঙ্গে গলা বেড়ে ভাই কহিলা যে ঝিউ হচ্ছে এইভাবে অবস্থায় অছি রে মেডিকাল নিয়ে গলি মু সঙ্গে সঙ্গে মেডিকাল দৌড়ি আসলে আসিলা বেড়ে দেখিলা বেড়ে ঝিউ আমার ডেথ সে বারবার পয়সা পাই আমাকে তা উপরে ডিমান্ড করলে তুই এত পয়সা দেলে তো না জায়গা করদেবু না হলে দিয়েপারি তু নহলে ঘরে ছাড়ি দে একটু পলাই যা ধক্কা মারি বাহার করদেওয়া কইলে ধমক দিয়েছিল ধক্কা মারিকি বাহার করদেওয়া বারবার তাকে ধমক হোলে এ কথা মধ্যে সে কথা সে ঝিউ আমাকে ঘরে যাই বয়ান দিয়েছি তাপরে আমি কিছু পয়সা পত্র যোগাড় করি ভাই এবং সিয়ে মধ্যে কিছু হাত উদ্ধারি করি এমিটি গোটে জায়গা নিকটরে এ গাঁ গ্রামবাসী সবু জাঁচি নিকটরে এই গৌড়ুণী পোখরী নিয়রস্থ 8-9 দিন সব জায়গা সেটি কিছু পরে মা তু পলাইয়া নহলে এটি ঘর ভড়া করি র কিছু দিন পরে যাই সেটি সে ঘর করেদেলে যাই রহবু সে সেই হিসাবের প্রিপারেসন হয়েকি একটু পলাই যাওয়া মনস্থ করে কিন্তু দেখিলা বেড়ে যা পূর্বদিন তাকে সুচিন্তিত যোজনা করি ষড়যন্ত্র করিকি তাকে মারিকি এত মানে মু তো দেখি নাই কিন্তু দেখুছি যে আপ্রন মানে স্পষ্ট উপরে সার্টিফিকেট টিম দেখুছি আমি দেখুছু আপ্রনলে ঝুলাই দিয়া লক্ষ্মীধর পরিডা ঘর বজরাপুর ছুয়া দুইটা যেতবে পাঠ পড়া বাহারে কাস্ট সার্টিফিকেট দরকার দেখিলা বেড়ে ঘর বাড়ি পট্টা তা নাম কি বাপর নাম
କିନ୍ତୁ କାଷ୍ଟ ପାଇଁ ଦେଖିଲା ବେଳକୁ ତା ବଡ଼ ଭାଇନାର ସମ୍ପତ୍ତି, ତେଣୁକରି ତାକୁ କହିଲା ଯେତେବେଳେ ଭାଇ ମୋତେ ଟିକେ କରିଦେ, ହଁ କରିଦେମି କରିଦେମି କରିଦେମି, ବହୁତ ସମୟ ଡେଟ୍ ହେଇଗଲା। ନେଲା ପରେ ତାପରେ ପଇସା କଲା ନାହିଁ। ତାପରେ ସିଏ ଗାଁର ବି ପାଞ୍ଚ ଜଣ ଭଦଲିକୁ ଡାକିଛି, ଏ ବାବଦରେ ବି ସେ ଜହି କହିବ, ତାକୁ 15,000 ଟଙ୍କା 15,00,000 ଟଙ୍କା ଡିମାଣ୍ଡ କଲେ, 15,00,000 ଟଙ୍କା ଦେ ମୁଁ ତୋତେ କରିଦେବି। ମୋତେ ସେ ଯେତେବେଳେ ସେଇ କଥାଟା କୁହେ, ମୁଁ କହିଲି ବାବାରେ ତୁ ମୋଟେ ବ୍ୟସ୍ତ ହନା, ମୁଁ ଅଛି, ଯାହା ଯେମିତି ମୋତେ କଷ୍ଟ ହଉ ବରଂ ମୁଁ ତୋତେ ସହଯୋଗ କରିକି ଯେଉଁଠି ହଉ ଜାଗା କିଣିଦେବି, ମୋ ଘର ପାଖର ଜାଗା ମୁଁ କେଉଁଠି ଲିଜ୍ ମିଳି ଜାଗା ତୋତେ କିଣିଦେବି, ତୁ ଏଇଠି ରହିବୁ। ସେ କହିଲା ନା ମୁଁ ସେଠି ରହିବି ନାହିଁ, ଏଠି ଯୋଗାଯୋଗ କଲେ ଜାଗା, ତେଣୁକରି ଜାଗା ଯୋଗାଯୋଗ କରିସାରିଲା ପରେ ମୋତେ ଜଣେଇଲେ, ମୋତେ ବି ପଇସା ମାଗିଲେ, ମୁଁ ବି ଟଙ୍କା ଦେଇଛି, ଜାଗା ବି କିଣି ଦିଆହେଇଛି, ସେ ଝିଅ ନାଁରେ ସମ୍ପତ୍ତି ହେଇଛି। ହେଇସାରିଲା ପରେ ଏମାନଙ୍କର ବାରମ୍ବାର ଟକ୍କର କରୁଛନ୍ତି, ଗାଳି ଗୁଲଜ କରୁଛନ୍ତି, ମୋ ଘରୁ ବାହାର, ଜାଗା ତୋତେ ନୁହେଁ ତୁମ ଘରେ କାହିଁକି ରହିବ, ଏଇଭଳି କରିକି ମୋ ଝିଅଟାକୁ ମାରିଦେଇକି ଟାଙ୍ଗି ଦେଇଛନ୍ତି। ନହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମୋ ଝିଅ ସକାଳେ ଫୋନ୍ କରିଛି, ମୁଁ ବାପା ଆଜି ଯିମି ଘରକୁ ଛୁଆଙ୍କୁ ନେଇକି, ଶିଶୁ ଦିବସ ଛୁଆ ଯାଇଛନ୍ତି ଆସିନେ ମୁଁ ନେଇକି ଯିବି। ତାପରେ ଆଜ୍ଞା ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ପ୍ରୟାସ ନ୍ୟୁଜ।